হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রাজ্যে ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে কারা আবেদন করতে পারবেন, বয়স কত লাগবে, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করবেন যেন আপনি সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যান। তো বন্ধুরা, এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু ফুড সেফটি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। নেম অফ দ্য পোস্ট হচ্ছে ফুড সেফটি অফিসার। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে দুটি, ইউআরদের ক্ষেত্রে একটি আর ওবিসি বিদের ক্ষেত্রে একটি। এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু বয়স 18 থেকে 39 বছর হতে হবে 1/1/2020 অনুযায়ী। আর এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে কী বলে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোর্সের কথা বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি যারা করেছে তারাও আবেদন করতে পারবে, অথবা ডেয়ারি টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা ওয়েল টেকনোলজি অর এগ্রিকালচার সায়েন্স অর ভেটেরিনারি সার্ভিস অথবা বায়োকেমিস্ট্রি অর মাইক্রোবায়োলজি অর মাস্টার ডিগ্রি কেমিস্ট্রি অর এ ডিগ্রি ইন মেডিসিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। এই সব কোয়ালিফিকেশন থেকে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু এই ডিটেলসটি আপনারা ভালো করে দেখে নেবেন। তো এবার এখানে বয়স বলেছে 18 থেকে 39 বছর, কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটিরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস কী রয়েছে, দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন আওয়ার ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট রয়েছে www.msc.wb.org, এই ওয়েবসাইটে কিন্তু মেথড অফ রিক্রুটমেন্ট এবং সিলেবাস যে রয়েছে তা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে, যখনই নোটিশ বেরোবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আবেদন করতে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তো এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল, তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু রিটার্ন করা হবে না। ওবিসি এবং ইউআরদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 220 টাকা, আর এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 70 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো এবার আপনারা ফিটা কীভাবে পেমেন্ট করবেন তার কিন্তু এখানে ব্যাংকের নাম রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। চালান কেটে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আবেদন কীভাবে করতে হবে, লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কিন্তু লাস্ট ডেট এখানে বলেছে যে 31/8/2020 আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সমস্ত কিছু প্রসেস অর্থাৎ আপনি যে পেমেন্ট করছেন তার সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হবে। অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড 2/9/2020 এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো এটি ছিল অফিসিয়াল নোটিশ। এবার এই নোটিশটিকে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি প্রোভাইড করে দেবো, তো অবশ্যই আপনারা সেখানে চলে যাবেন। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো টেলিগ্রাম থেকে কিন্তু আপনারা অবশ্যই এই পিডিএফটি পেয়ে যাবেন। তাছাড়া যে সমস্ত ফর্ম অফলাইনে ফিল আপ করা হয় তার সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। তাছাড়া অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আপনারা এখানে দেখতে পারছেন www.msc.wb.org, আপনাদের ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট চলে আসবে সেখানে ক্লিক করলে এই পেজে চলে আসবেন। তারপর আপনারা এখানে নিচের দিকে একটু স্ক্রোল ডাউন করলে দেখতে পারবেন এমপ্লয়মেন্ট নোটিশ ভিউ মোর, ভিউ মোরে ক্লিক করার পর এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে সবার প্রথমে আপনারা দেখতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2020 রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন। তো আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে পিডিএফটিকে পড়ে নেবেন, তারপরে আবেদন করবেন। তো এটা ছিল ইনফরমেশন, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। তো ভিডিওটি এখানে শেষ করছি, ফিরব পরে একটি নেক্সট আপডেটে। সবাই সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।